আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের রাতের সংবাদে। সাথে আছি নূপুর চৌধুরী এবং আমি বেবি আজিজ। চলুন সংবাদের শুরুতেই জেনে নিই শিরোনামগুলো। সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে সেই হামলা মোকাবেলায় রাশিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাকারবার্গের তথ্য হাতিয়ে নেয় কেমব্রিজ অ্যানালিটিকা, কংগ্রেসের শুনানির দ্বিতীয় দিনে জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা। রবার্ট মুলারকে বরখাস্তের উপায় খুঁজছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আত্মঘাতী হবে বলে সতর্ক করছেন রিপাবলিকান সিনেটররা। অবসরে যাওয়ার ঘোষণা দিলেন হাউস স্পিকার পল রায়ান, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভবিষ্যৎ নিয়ে যান নানা জল্পনা। ইস্পাত আমদানির উপর শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আমেরিকার বিরুদ্ধে চায়নারও অভিযোগ। এছাড়াও রাতের সংবাদে ফিচার রিপোর্টের মধ্যে আছে, আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত জয় করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টেক্সাসের 7 বছর বয়সী মেয়ে মন্টানা ক্যানি। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে মেগা ইন্স্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজের সৌজন্যে শীর্ষ সংবাদ। সিরিয়ার উপর শিগগিরই নতুন ও আধুনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে সেগুলো মোকাবেলায় রাশিয়াকে প্রস্তুত থাকতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে রাশিয়ার রাষ্ট্রদূতের হুমকির জবাবে বুধবার টুইট বার্তায় তিনি হুঁশিয়ারি দেন। এর আগে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জেসিপকিন বলেন, আমেরিকার কোনো ক্ষেপণাস্ত্র সিরিয়ায় এলে সেটি ভূপাতিত করা হবে। শুধু তাই নয়, যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে সেখানেই পাল্টা আঘাত হানা হবে। এদিকে জাতিসংঘের রুশ রাষ্ট্রদূত সিরিয়ার বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ সম্পর্কে ওয়াশিংটনকে সতর্ক করে দেন। সিরিয়াকে কেন্দ্র করে আবারও টানটান উত্তেজনায় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে রাসায়নিক হামলার জেরে এই টানাপোড়েন শুরু হয়েছে। এক টুইটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার দিকে এরপর ধেয়ে আসা সব ধরনের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হবে। Russia vows to shoot down any and all missiles fired at Syria, Trump said in a tweet. Get ready, Russia, because they will be coming, nice and new and smart. রাশিয়াকে প্রস্তুত থাকতেও বলেন তিনি, গ্যাস দিয়ে মানুষ হত্যাকারী জন্তুর সঙ্গে বন্ধুত্ব করে আনন্দ প্রকাশ করা উচিত হয়নি বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে সিরিয়ার দৌমা এলাকায় রাসায়নিক গ্যাস হামলার পিছনে দেশটির সরকার রয়েছে এমন অভিযোগ এনেছে সরকার বিরোধী বিদ্রোহীরা। আর এই অভিযোগের প্রেক্ষিতে যেন আমেরিকা কোনো পদক্ষেপ না নেয় সে ব্যাপারে সতর্ক করে রাশিয়া। এই সতর্ক উচ্চারণ করার পরই পাল্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার দৌমায় রাসায়নিক হামলার পেছনে কে দায়ী তা নিয়ে তদন্তের প্রস্তাব চলে জাতিসংঘের বৈঠকে, তবে ওই প্রস্তাব আটকে যায়। রাশিয়া chose protecting a monster over the lives of the Syrian people. আমেরিকার ওই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া, আর চীন কোনো পক্ষ নেয়নি। এর প্রেক্ষিতে আরেকটি প্রস্তাব দেয় রাশিয়া, সেটিও কোনো সমর্থন পায়নি। Russia's UN ambassador countered that the US was trying to mislead the international community and was making a step toward confrontation. আমেরিকার প্রস্তাবে অভিযোগ করা হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারই বিদ্রোহীদের দখলে থাকা দৌমা শহরে রাসায়নিক গ্যাস হামলা করেছে। সেই সাথে রাশিয়া এবং সিরিয়ায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাশিয়া এবং আমেরিকার প্রতিনিধিদের মধ্যে। সিরিয়া আমেরিকার সামরিক বাহিনীকে অভিযানে সুযোগ করে দেওয়ার জন্যই এ প্রস্তাব আনা হয় বলে দাবি করেন রাশিয়ান রাষ্ট্রদূত। অন্যদিকে নিকি হেলি মন্তব্য করেন, নিরাপত্তা পরিষদের মান ক্ষুণ্ণ করছে রাশিয়া। তবে রাসায়নিক হামলাকে ঘিরে আবারও সিরিয়া নিয়ে বিভক্ত গোটা বিশ্ব, সেই সাথে চলছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি উচ্চারণ। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউইয়র্ক। সিরিয়ায় নিহত আমেরিকার সাংবাদিক মেরি ক্যালভিনের পরিবার দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করেছে। সিরিয়ায় 7 বছর ধরে চলা যুদ্ধে এই প্রথম আসাদ সরকারের বিরুদ্ধে কোনো দেশে মামলা হলো। ওয়াশিংটন ডিসিতে করা মামলায় বলা হয়েছে, সিরিয়ার এক গোয়েন্দার কাছ থেকে তারা তথ্য পেয়েছেন ক্যালভিনকে ইচ্ছা করে হত্যা করা হয়েছে এবং সেনারা তার মৃত্যু উদযাপনও করেছে। মেরি ক্যালভিন গণমাধ্যমের জগতে একটি সুপরিচিত নাম।
যিনি বিদেশের মাটিতে সংঘাতপূর্ণ এলাকায় সংবাদ সংগ্রহ করে সময় কাটিয়েছেন। শ্রীলঙ্কা সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে আহত হন, যার ফলে বাম চোখে আইপ্যাচ পড়তেন। সিরিয়ার গৃহযুদ্ধের শুরুতে 2012 সালে হোমে নিহত হন ম্যারি। তার মৃত্যুতে শাস্তি চেয়ে ওয়াশিংটন আদালতে মামলা দায়ের করেছে তার পরিবার। অভিযোগে বলা হয়েছে ম্যারিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করেছে সিরীয় সেনারা। The documents that were submitting into evidence illustrate that the regime really at the highest level had adopted a policy of launching joint military and intelligence operations against media workers and their sources. So this included both foreign journalists, Syrian journalists, media activists, even everyday Syrians that were, you know, recording a demonstration on their cell phone. কলভিন নিউইয়র্কে বেড়ে উঠেছেন, তাই এখানেই তাকে সমাহিত করা হয়। বিদেশি সরকারের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে সিভিল কোর্টের, কিন্তু স্টেট ডিপার্টমেন্টে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক তালিকায় আছে এমন দেশগুলোর ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। সিরিয়া তালিকায় অন্তর্ভুক্ত। ম্যারির পরিবার সেই সূত্র ধরেই মামলাটি করেছে, কারণ তারা কলভিনের ওপর অন্যায়ের প্রতিকার চান, যেমনটা বলছিলেন তার বোন। We filed the lawsuit as soon as we could collect enough evidence to prove that Marie had been targeted. And I really did that. One of the motivations was personal, like I just talked about. But I also wanted to bring attention to the suffering of the Syrian people. For all the pain that my family's gone through, there are thousands and thousands of Syrians who have suffered in the same way. মামলার তথ্যগুলো সিরীয় এক গোয়েন্দার কাছ থেকে পাওয়া, যিনি দেশটির সরকারি পক্ষ ত্যাগ করে তথ্য দিয়েছেন এবং যার কোড হিসেবে ব্যবহার করা হয়েছে উইলিসিসের নাম। এতে নিশ্চিত করা হয় কলভিনকে লক্ষ্যবস্তু করার আলোচনা হয়েছিল উচ্চ পর্যায় থেকে। সিরিয়া থেকে আদালতে সাক্ষ্য দেন আমেরিকার রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড। It is important to record in a thorough judicial manner the kinds of repressive acts, the kinds of war crimes that the Syrian government committed. পরিবারটি বলছে সেখানে কোনো শুনানি হবে না এবং বিচারক শুধুমাত্র শহর ও রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতির জন্য সুপারিশ করবে। দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এক প্রতিক্রিয়ায় বলেছিলেন মেরি তার প্রাপ্য পেয়েছেন। বিউটি আকবর, টিভিএন 24 নিউজ ডেস্ক। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা। বুধবার কংগ্রেসে টানা দ্বিতীয় দুই দিনের মতো শুনানির সময় তিনি একথা জানান। প্রায় 87 মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় কঠোর সমালোচনার মুখে পড়ে ফেসবুক। দ্বিতীয় দিনেও গ্রাহকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ফেসবুকের নানা উদ্যোগের কথা তুলে ধরেন জাকারবার্গ। Arriving on Capitol Hill for day 2 in the spotlight. দ্বিতীয় দিনের মতো কংগ্রেস শুনানিতে অংশ নিতে বুধবার ক্যাপিটল হিলে আসেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। এমনিতেই সমালোচনা ছিল 2016 প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হস্তক্ষেপ করেছে রাশিয়া। তার উপর গত মাসে যুক্তরাজ্য ভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রায় 87 মিলিয়ন গ্রাহকের তথ্য হাতিয়ে নেয় বলে খবর আসে। সেই সব তথ্য আবার ব্যবহার করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায়। ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে রাজনৈতিক কাজে ব্যবহারের ঘটনায় মঙ্গলবার সিনেটরদের মুখোমুখি হয়ে এই দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন জাকারবার্গ। It's clear now that we didn't do enough to prevent these tools from being used for harm as well. And that goes for fake news, for foreign interference in elections and hate speech, as well as developers and data privacy. যদিও বারবার কেবল দুঃখ প্রকাশের ঘটনায় সন্তুষ্ট নন সিনেটররা। How is today's apology different? Stop apologizing and let's make the change. We should have handled a lot of things here differently. শুনানির প্রথম দিন তিনি রাশিয়া থেকে ক্রমাগতভাবে ফেসবুকের অপব্যবহারের চেষ্টা চলছে বলে জানান। জাকারবার্গ বলেন তার প্রতিষ্ঠানকে সর্বক্ষণ এর সঙ্গে লড়তে হচ্ছে। বিষয়টিকে তিনি তুলনা করেন অস্ত্র প্রতিযোগিতার সঙ্গে। You know, there are people in Russia whose job it is to try to exploit our systems and other internet systems and other systems as well. So this is an arms race. বুধবার হাউজ এনার্জি অ্যান্ড কমার্স কমিটির কাছে দেয়া সাক্ষ্যে এবার জাকারবার্গ জানালেন তার নিজের ব্যক্তিগত তথ্যই হাতিয়ে নিয়েছে ক্যামব্রিজ অ্যানালাইটিকা। Was your data included in the data sold to the malicious third parties? Your personal data? Yes. জাকারবার্গ বলেন গবেষণার কাজে ক্যামব্রিজ ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক একই ধরনের অ্যাপস তৈরি করেছে, এই বিষয়টিও তদন্তের প্রয়োজন। There were a number of other researchers who were building similar apps. So we do need to understand whether there was something bad going on at Cambridge University overall that will require a stronger action from us. ব্যবহারকারীরা ফেসবুকে নিজেদের যেসব তথ্য দিচ্ছে সেগুলোর উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মত দেন হাউজের কয়েকজন সদস্য।
and you make that commitment. Congressman, we try to collect and give people the ability. But I'd like you to answer yes or no, if you could. Will you make the commitment to change all the user, to changing all the user default settings to minimize to the greatest extent possible the collection and use of users' data? অবশ্য এই বিষয়টিতে দ্বিমত পোষণ করে জাকারবার্গ বলেন, গ্রাহকের তথ্যের সুরক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শামিম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। কংগ্রেসে ফেসবুক প্রধানের শুনানির পর সামাজিক মাধ্যমগুলোর ওপর কংগ্রেসের নজরদারির দাবি জোরদার হয়েছে। বেশিরভাগ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনায় সব পক্ষে রোশনালে পড়েছে সবচেয়ে জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি। সিবিএস নিউজের নতুন এক জরিপ বলছে, আমেরিকার 61% মানুষই মনে করে সামাজিক মাধ্যম এবং প্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ আরও বাড়ানো দরকার। এই দাবির সঙ্গে একমত এমন প্রযুক্তির প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তীর্থস্থান সিলিকন ভ্যালির সফল তরুণ উদ্যোক্তা আশিস তসনিওয়াল। তিনি আমেরিকার অন্যতম শীর্ষ অ্যাপ তৈরির প্রতিষ্ঠান YML এর প্রধান নির্বাহী কর্মকর্তা। ফেসবুকের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ দরকার বলে মনে করেন আশিস। তিনি আসলে উবার এবং সেলস ফোর্সের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের মনের কথাই বলছেন। প্রতিনিয়ত আয় বাড়তে থাকার কারণেই অ্যামাজন, অ্যাপল, ফেসবুক এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট গত এক দশকে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়েছে। আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলো অনেকাংশে সরকারের নজরদারি উপেক্ষা করে নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করে। সম্ভাব্য ক্ষতির মুখে পড়ার মতো খারাপ ঘটনা ঘটার আগেই কেন নিয়ন্ত্রণের বিষয়টি ভাবা হলো না, এমন প্রশ্নের আশিসের জবাব, That's a really good question, Tony. Facebook was made aware of this in 2015-16. তিনি বলছেন, 2015 এবং 2016 সালে ফেসবুক এই বিষয়ে জানতে পারলেও সেটি তারা কখনোই প্রকাশ করেনি। তিনি মনে করেন ফেসবুক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হলে সেটি খুবই ভালো হবে। তার মতে এমন নিয়ন্ত্রণ ফেসবুকের জন্যও ভালো হবে, কারণ যারা ফেসবুকের ওপর আস্থা রাখেন না তারাও তখন আস্থা রাখবেন বলে মনে করেন তিনি। ডেটা ম্যানেজমেন্ট কোম্পানি বক্স এর প্রধান নির্বাহী আরন লেভি কলেজে পড়ার সময় এই প্রতিষ্ঠান চালু করেন তিনি। লেভিও প্রযুক্তি খাতের ওপর নিয়ন্ত্রণে সমর্থন করেন। তিনি মনে করেন ফেসবুকের তথ্য কেলেঙ্কারি সিলিকন ভ্যালিকে চিরতরে পাল্টে ফেলতে পারে। There are so many examples where we don't have modern ways of either regulating, controlling or putting the right protections in place. লেভি বলছেন, ইন্টারনেটের এই যুগে এমন অনেক উদাহরণই আছে যেখানে নিয়ন্ত্রণ বা সুরক্ষার আধুনিক কোনো ব্যবস্থা নেই। আগামী এক দশকে প্রযুক্তি খাত যেখানে যাবে তার জন্য নিয়ন্ত্রণের আধুনিক ব্যবস্থা থাকাকে খুবই জরুরি বলছেন তিনি। অন্যান্য শিল্পের নিয়ন্ত্রণ থাকলে প্রযুক্তি খাতে কেন থাকবে না, এমন প্রশ্নও তুলেছেন তিনি। If you were to overregulate the industry and potentially make it really really difficult to start new companies, তবে অতিরিক্ত মাত্রায় নিয়ন্ত্রণের কুফল সম্পর্কে সতর্ক করে আরন লেভি বলেন, প্রযুক্তি খাতকে বেশি নিয়ন্ত্রণ করলে নতুন নতুন কোম্পানি আসবে না, নতুন নতুন আবিষ্কারও হবে না, তাতে করে ভবিষ্যতে ফেসবুক, গুগল বা লিফটের মতো প্রযুক্তি কোম্পানির জন্মও হবে না। উদাহরণ হিসেবে স্বাস্থ্য, জীববিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞানের কথা বলেছেন লেভি। বেশি নিয়ন্ত্রণের কারণেই এইসব খাতে কাঙ্ক্ষিত উদ্ভাবন হচ্ছে না বলে মনে করেন তিনি। সর্বোচ্চ লাভ করার চেয়ে গ্রাহকদের স্বার্থ রক্ষা করা ব্যবসার জন্য বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তথ্য উপাত্তের ব্যবসায়ী আরন লেভি। কারণ গ্রাহকই যদি না থাকে তবে লাভ কোত্থেকে হবে? জান্নাতুল মুন, টিবিএন 24, নিউজ ডেস্ক। ফেসবুক কেলেঙ্কারির পর নড়েচড়ে বসেছে প্রযুক্তি নগরী সিলিকন ভ্যালির অন্যান্য প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে ডেটা নির্ভর ব্যবসা চালায় এমন প্রতিষ্ঠানগুলো ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গের কড়া সমালোচনা করছেন। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার জন্য দুঃখিত বলায় জাকারবার্গকে আবারও কংগ্রেসে জেরা করার দাবি জানাচ্ছেন তারা। এদিকে এক জরিপ বলছে, আমেরিকার বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী তাদের ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কায় আছে, এ ব্যাপারে কঠোর আইন চান তারা। সিনেটর এমি বলছেন, ফেসবুকের শুনানি শেষ হয়নি, শুরু মাত্র। ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রায় 90 মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছে। এই ঘটনায় নিজের দোষ স্বীকার করে ক্ষমাও চেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ।
বিষয়টি নিয়ে প্রযুক্তি দুনিয়ায় ঝড় উঠেছে। প্রযুক্তি নগরী সিলিকন ভ্যালির অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে ফেসবুক কেলেঙ্কারির প্রভাব অন্যান্য প্রতিষ্ঠানের উপরে পড়বে। প্রযুক্তিবিদরা বলছেন ঘটনাটির গভীর তদন্ত হওয়া উচিত। জাকারবার্গের ক্ষমা চাওয়াই প্রমাণ করে তিনি অন্যায় করেছেন, তাই তাকে আবারও কংগ্রেসের শুনানিতে হাজির করতে হবে। If Zuckerberg truly was sorry that this was going to happen, then in advance he would have made it a policy of the company and to really put the consumer above profits, and he didn't do that. Oh, I think he's sorry. He has to testify in front of Congress. I think, yeah, he's absolutely sorry about I guess having no idea of where his information is getting or the information that he's supposed to be responsible for is being used. আর বিখ্যাত গাড়ি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলছেন সামাজিক মাধ্যমগুলোর জন্য একটি আইন করা উচিত, যাতে করে মাধ্যমগুলো সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে। I think there should be regulations on social media to the degree that it negatively affects the public good. We can't have like willy-nilly proliferation of fake news. That's crazy. শুধু প্রযুক্তিবিদরা নয়, দেশের সাধারণ মানুষও চাইছে ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলো বিধিনিষেধের মধ্যে থাকুক। CBS এর এক জরিপে 61% মানুষ বলছে সামাজিক মাধ্যমগুলোর ওপর আইন আরো কঠোর করা হোক। আর ফেসবুক কেলেঙ্কারির পর 63% ব্যবহারকারী নিজের তথ্য ফাঁসে নিরাপত্তাহীনতায় রয়েছে। এদিকে কংগ্রেসে ফেসবুক শুনানিতে থাকা মিনিসোটার সিনেটর এমি কুলুবুচার বলেছেন ফেসবুকের শুনানি এখানেই শেষ নয়, এটা শুরু মাত্র। They are starting to make some changes now, and at the hearing, you know, he withstood this 4-hour grilling and he has more today, but I think the key is that this is really not an end but a beginning. আল আমিন হোসেন, TVN24 নিউজ ডেস্ক। স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারকে বরখাস্তের উপায় খুঁজছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের কার্যালয়ে FBI-এর তল্লাশির পর মুলারের উপর খেপে যান তিনি। হোয়াইট হাউসের আইনজীবীদের কাছ থেকে এই ব্যাপারে পরামর্শ নিচ্ছেন ট্রাম্প। রাশিয়া তদন্ত বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেস্টাইনকেও বরখাস্ত করতে পারেন বলে খবর বেরিয়েছে। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের কার্যালয়ে FBI-এর তল্লাশির পর মুলারের ব্যাপারে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। যদিও স্টর্মি ড্যানিয়েলসের বিষয়ে এই তল্লাশি চালানো হয়েছে, তবে সেটা উল্লেখ না করে ট্রাম্প রাশিয়া তদন্তকেই নিয়ে আসছেন বারবার। বিশ্লেষকরা বলছেন স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারকে বরখাস্তের উপায় খুঁজছেন প্রেসিডেন্ট, আর সেটি করার এখতিয়ার নেই ট্রাম্পের। তবে তিনি চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইনকে এই তদন্ত বন্ধের নির্দেশ না মানলে ট্রাম্প ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বরখাস্তের ক্ষমতা রাখেন এবং সেটা করার সম্ভাবনার কথাই বলছেন বিশ্লেষকরা। যদিও এক প্রশ্নের জবাবে রোজেনস্টাইনকে বরখাস্ত করা হবে না বলে সাংবাদিকদের বলেছেন ট্রাম্প। এখন প্রশ্ন উঠেছে আসলে কি মুলারকে বরখাস্তের ক্ষমতা রয়েছে প্রেসিডেন্টের। এই বিষয়ে প্রশ্ন করা হলে মঙ্গলবারের ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেন তার মতে ট্রাম্পের সেই ক্ষমতা রয়েছে। He has the power to do so. We've been advised that the president certainly has the power to make that decision. তবে আমেরিকান কনস্টিটিউশন সোসাইটির প্রেসিডেন্ট ক্যারোলিন ফ্রেডরিকসন মনে করেন রোজেনস্টাইনকে দিয়ে মুলারকে বরখাস্তের চেষ্টা করাতে পারেন প্রেসিডেন্ট, তবে তা করা হলে তদন্তে হস্তক্ষেপ করা বলেই বিবেচিত হবে। If President Trump was to demand that Rod Rosenstein fire Mueller, that could very well be obstruction of justice. It would be another count in the many counts that may already make up a charge. কংগ্রেসের সিনিয়র সদস্যরা বরাবরই মুলারকে বরখাস্ত না করতে ট্রাম্পকে আহ্বান জানিয়ে আসছেন। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার দুজনই সতর্কতা দিয়েছেন প্রেসিডেন্টকে। I'm confident that would be the beginning the end of his presidency and he's not going to do that. We have one simple message for him. Don't even think about it. এদিকে FBI-এর জেনারেল কাউন্সিল ডানা বোয়েন্তে, যিনি ট্রাম্প প্রশাসনের প্রথম দিকে রাশিয়া তদন্তের দায়িত্বে ছিলেন, এবার তাকেও সাক্ষ্য দিতে আহ্বান জানিয়েছেন রবার্ট মুলার। NBC নিউজে প্রাপ্ত এক হাতে লেখা চিঠিতে দেখা গেছে ডানা বোয়েন্তে 2017 সালের 30 মার্চ সাবেক FBI ডিরেক্টর জেমস কমের সাথে রাশিয়ার তদন্ত নিয়ে কথা বলেছেন। অবশ্য সে কারণেই নাকি অন্য কারণে মুলারকে সাক্ষ্য দেবেন বোয়েন্তে তা জানা যায়নি। রাজাক, TVN24 নিউজ ডেস্ক। স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারকে সরানো হলে তা প্রেসিডেন্টের জন্য আত্মঘাতী হবে বলে সতর্ক করেছেন কোনো কোনো রিপাবলিকান সিনেটর। এটি করলে ট্রাম্পকে ক্ষমতা ছাড়তে হবে বলেও মনে করেন তারা। তবে মুলারকে রক্ষার জন্য আপাতত কংগ্রেসে কোনো ভোট হচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে $130,000 দেওয়ার রহস্য উদ্ঘাটনে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের দপ্তরে ও বাসায় FBI-এর হানায় বেশ খেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোহেনের বাসা ও দপ্তরে তল্লাশির জন্য সার্চ ওয়ারেন্ট জারি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেস্টাইন। তার এই কর্মকাণ্ডের কারণে এরই মধ্যে প্রেসিডেন্ট মনোক্ষুণ্ণ হয়েছেন, তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া তিনি জানাননি। Are you thinking about firing Deputy Attorney General Rod Rosenstein? একইভাবে এ নিয়ে কথা বলতে চাননি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। এ নিয়ে রোজেস্টাইনকে বহিষ্কার করা হবে কিনা এই প্রশ্নেরও পরিষ্কার কোনো উত্তর দেননি তিনি। Certainly the president's voiced his frustrations, but beyond that I don't have anything else. প্রথমে এ বিষয়ে প্রেসিডেন্ট মন্তব্য না করলেও ওই তল্লাশি নিয়ে তিনি পরে অ্যাটর্নি জেনারেল জেফ সেশনের বিরুদ্ধে তার বিরক্তিকর প্রতিক্রিয়া জানান, তবে চুপ থাকেন জেফ সেশন। অ্যাটর্নি জেনারেল মেড আ টেরিবল মিস্টেক ওয়েন হি ডিড দিস এন্ড উই উড হ্যাভ ইউজড এ পুট আ ডিফারেন্ট অ্যাটর্নি জেনারেল ইন, সো হি মেড হোয়াট আই কনসিডার টু বি আ ভেরি টেরিবল মিস্টেক ফর দ্য কান্ট্রি। Mr. Attorney General, have you spoken with the president today? Hey, not today. Roll Tide. স্টর্মি ড্যানিয়েলসকে ডলার দেওয়ার রহস্য উদ্ঘাটনে FBI কোহেনের দপ্তরে ও বাসায় তল্লাশি চালায়। প্রশাসন একথা জানালেও ওই সার্চ ওয়ারেন্ট মুলারের দপ্তরের সাথে সমন্বয় করে জারি করা হয় বলে খবর জানায় গণমাধ্যমগুলো। এসবকে কেন্দ্র করে এখন কথা উঠছে, তাহলে প্রেসিডেন্ট কি স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকেও বহিষ্কার করবেন? Why don't I just fire Mueller? Well, I think it's a disgrace what's going on. We'll see what happens, but I think it's really a sad situation when you look at what happened. And many people have said you should fire him. প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর সিনেটররা এ নিয়ে হুমকির সুরে কথা বলেছেন। সিনেটর চক গ্রেসলি বলেন, যদি প্রেসিডেন্ট এই কাজ করেন তাহলে তা হবে তার জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। আর মিচ ম্যাককোনেল বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুলারকে তার দায়িত্ব স্বাধীনভাবে পালন করতে দেওয়া উচিত। It would be suicide for the president to want to talk about firing Mueller. The less the president said on this whole thing, the better off he would be. He shouldn't be removed from the office. He should be allowed to finish the job. I think the president's too smart to fire Mr. Mueller. If he did, it wouldn't end the investigation. এখন দেখার অপেক্ষা ঘটনাটির শেষ কোথায় গিয়ে হয়। ইমদাদুল্লাহ বাবু, টিভিএন 24 নিউজ ডেস্ক। আগামী জানুয়ারি মাসে অবসরে যাওয়ার ঘোষণা দিলেন হাউস স্পিকার পল রায়ান। আসছে মধ্যবর্তী নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বুধবার হঠাৎ করেই তিনি এসব সিদ্ধান্তের কথা জানান। পল রায়ানের ঘোষণার পর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা বিচার বিশ্লেষণ। I'm learning as my kids go into their teens. You've got to find hobbies. গেল 20 বছর ধরে উইসকনসিনের কংগ্রেসম্যান পল রায়ান, রিপাবলিকান ফিনান্স কমিটির প্রধানও তিনি। 2015 সালে হন হাউজের সবচেয়ে কম বয়সী স্পিকার, তবে দায়িত্বটি তিনি নিতেই রাজি ছিলেন না, কারণ ওই গুরুদায়িত্বের চাপে পরিবারকে কতটা সময় দিতে পারবেন তা নিয়ে ছিল তার সংশয়। বুধবার আকস্মিকভাবে যখন অবসরে যাওয়ার ঘোষণা দেন তখন বললেন এই একই কারণ। বললেন তিন সন্তানের কাছে তিনি একজন উইকেন্ড ড্যাড হয়ে থাকতে চান না। অবসরে যাওয়ার পর সময়টা তিনি স্ত্রী এবং সন্তানদেরকেই দিতে চান। You all know that I did not seek this job. I took it reluctantly. But I have given this job everything that I have. And I have no regrets whatsoever for having accepted this responsibility. This has been one of the two greatest honors of my life. তবে অবসরের ঘোষণা দিলেও এখনই তা কার্যকর করছেন না। আগামী জানুয়ারি পর্যন্ত তিনি হাউজের দায়িত্ব পালন করবেন। স্পিকারের ভূমিকাটিকে তিনি তার ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন বলে বিবেচনা করছেন। Because there are other things in life that can be fleeting as well. Namely your time as a husband and a dad, which is the other great honor of my life. That's why today I am announcing that this year will be my last one as a member of the House. শুধু স্পিকার পদ থেকেই যে অবসরে যাচ্ছেন পল রায়ান তা নয়, রিপাবলিকানদের জন্য ক্রুশিয়াল আসছে মধ্যবর্তী নির্বাচনেও অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। অবসরে যাওয়ার ঘোষণাটি আকস্মিক হলেও মাসখানেক ধরেই এমন গুঞ্জন ছিল, তবে তা বারবার নাকচ করে দিয়েছেন পল রায়ান নিজেই। I'm not going anywhere anytime soon, and just let's leave that thing at that.
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করা বিরাট ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং হয়ে উঠছে দিনকে দিন। এমনকি অনেক রিপাবলিকান নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে সংকটে পড়ার আশঙ্কা করছেন। এরই ধারাবাহিকতায় পল রায়ান সহ ডজনখানেক রিপাবলিকান মধ্যবর্তী নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন নানান অজুহাতে। অবশ্য উইসকনসিনে পল রায়ানের জনপ্রিয়তা এখন অনেকটা ভাটার দিকে। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সেখানে এরই মধ্যে জোরে সোরে হানা দিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে একদিকে পুনর্নির্বাচিত না হওয়ার আশঙ্কা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের আতাতের অভিযোগ প্রমাণিত হলে ইম্পিচমেন্ট প্রশ্নে স্পিকারের ভূমিকা নিয়ে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়তে হতে পারে। মূলত এ দুটি শঙ্কা থেকেই পল রায়ান অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে অনেকের সন্দেহ। সুলতানা রহমান, TVN24, নিউ ইয়র্ক। রাশিয়া থেকে আরও 2 ডজন অনুদান নেওয়ার স্বীকার করেছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন NRA। 2015 সাল থেকে এখন পর্যন্ত এসব অনুদান নেওয়া হয় বলে জানিয়েছেন NRA-র সেক্রেটারি জন সি ফ্রেজার। এর আগে মাত্র 1টি অনুদানের কথা নিশ্চিত করেছিল NRA। এদিকে অস্ত্র আইন কঠোর করার দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের পথ অনেক কঠিন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনকে কি কোনো ধরনের অর্থ দিচ্ছে রাশিয়া, এমন প্রশ্ন বেশ আগে থেকেই ঘোরাফেরা করছিল দেশের রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তের সময় এটি আরও বেশ জোরে সোরে উচ্চারিত হয়। এ নিয়ে কাজও শুরু করে দেশের গোয়েন্দা সম্প্রদায়। সেই সাথে ফেডারেল ইলেকশন কমিশনের দায়িত্বভার পড়ে সিনেটর উইডেনের কাছে। এবার তিনি জানালেন চমকপ্রদ তথ্য। 2015 সাল থেকেই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনকে ডজনখানেক রাশিয়ান প্রতিষ্ঠান অর্থ দিয়ে আসছে। শুধু তাই নয়, রাশিয়ান নাগরিকেরাও ব্যক্তিগতভাবে এই অর্থ দিয়ে থাকে। উইডেন ট্রেজারি বিভাগকে লেখা চিঠিতে আরও জানান, এই নাগরিকদের মধ্যে কেউ আছেন রাশিয়ান নাগরিক, আবার কেউ আমেরিকান নাগরিক, কিন্তু যারা বসবাস করছেন রাশিয়াতে। সেই সাথে আমেরিকার অস্ত্র অধিকার আন্দোলন সংগঠনগুলোকেও অর্থ দিয়ে আসছে রাশিয়া। এদিকে শিক্ষার্থীরা অস্ত্র আইন কঠোর করার জন্য যে আন্দোলন শুরু করেছে, তাদের কঠিন পথ পাড়ি দিতে হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা। Next step is going to be harder, but I think we're already in a different place than we were before. The next step ultimately is we have one party for gun control and one party against gun control. কংগ্রেসকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে বলেও জানান তারা। I mean, ultimately it goes to Congress. Legislation, even something that Republicans and Democrats can agree to, it opens up Pandora's box. তবে সংবিধানকে ব্যবহার করে NRA সফল বলেও জানান বিশ্লেষকেরা। Realizing the NRA has been successful by forcing this into a complete mythic binary choice, and the binary choice they forced us into is you're either for the Second Amendment or you're for taking away everybody's gun. Nupur Chowdhury, TVN24, New York. আমেরিকার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছে চায়না। দুদেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ চলার সময় এই অভিযোগ করা হলো। বিশ্ব বাণিজ্য সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, বাণিজ্য সংক্রান্ত এই সমস্যা সমাধানে আমেরিকার সাথে 60 দিনের আলোচনার প্রস্তাব দিয়েছে চায়না। দেশটি দাবি করেছে ইস্পাত খাতে আমেরিকার 10% বদলে 25% কর আরোপ আন্তর্জাতিক বাণিজ্য বিধির পরিপন্থী। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর 10% থেকে বাড়িয়ে 25% শুল্ক আরোপ করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের পাল্টা জবাব দেয় চায়না। আমেরিকা থেকে আমদানি করা শুকরের মাংস ও ওয়াইনসহ 128টি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন। এই অবস্থাকে অর্থনৈতিক বিশ্লেষকরা দুই দেশের বাণিজ্য যুদ্ধ বলে মন্তব্য করেন। বিনিয়োগকারীরাও এতে বেশ উদ্বেগ প্রকাশ করেন। ডংগেও দ্বীপে বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বাও আও ফোরামে মঙ্গলবার এসব নিয়ে কথা বলেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তিনি জানান চায়না তাৎপর্যপূর্ণভাবে যানবাহন আমদানি খাতে শুল্ক কমিয়েছে। This year we will significantly lower the import tariffs for vehicles and also reduce tariffs for some other products. We will work hard to import more products that are competitive and are needed by our people. হাইটেক এবং নিত্য প্রয়োজনীয় পণ্যে উন্নত দেশগুলো অযাচিত এবং অগ্রহণযোগ্য শুল্ক আরোপ শিগগিরই বন্ধ করবে বলেও এতে আশা প্রকাশ করেন চায়নার প্রেসিডেন্ট। We hope that the developed countries will stop imposing limits on normal and reasonable trade of high-tech products and lift the export control of high-tech products to China.
প্রেসিডেন্টের এই ভাষণ পুরো সভায় প্রশংসা কুড়ায়। বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই ভাষণকে স্বাগত জানান। এই অবস্থা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করল চায়না। এখন সময় নির্ধারিত হওয়ার পর আগামী 7 দিন অভিযোগ নিয়ে আমেরিকা চায়নার মধ্যে আলোচনা হতে পারে, আর এই বাণিজ্য যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে তা আলোচনার ফলাফল জানার পরই বোঝা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইন্দাদুল্লাহ বাবু, TVN24 নিউজ ডেস্ক। এই পর্যায়ে রয়েছে কর্ণফুলি ট্যাক্স সার্ভিসের সৌজন্যে নিউ ইয়র্ক মিনিটস, নিউ ইয়র্কের টুকরো খবর। আবর্জনা স্তূপে পরিণত হয়েছে ব্রুকলিনের মেরিন পার্ক। দুর্গন্ধময় এসব আবর্জনার কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে পার্কের পরিবেশ, অপরদিকে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। সমস্যা সমাধানে ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন এবং পার্ক ডিপার্টমেন্ট যৌথভাবে কাজ শুরু করলেও প্রতিকার মিলেছে না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে নষ্ট হচ্ছে ব্রুকলিনের মেরিন পার্ক ও তার আশপাশের এলাকার পরিবেশ, এজন্য ক্ষোভ জানিয়েছেন অনেকেই। Empty cans, newspapers, a lot of trash just thrown around. Look at the place, it was really, really horrible, you know. স্থানীয়রা বলছেন মেরিন পার্ক গলফ কোর্স ও তার আশপাশের এলাকা ময়লা ফেলার স্থানে পরিণত হয়েছে। শুধু তাই নাই, আবর্জনার স্তূপে পরিণত হয়েছে হেন্ড্রিকসন স্ট্রিটও। সম্প্রতি তোলা একটি ছবিতে দেখা যায় গাড়ি পার্কিংয়ের স্থানে দুর্গন্ধময় ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। That's a dangerous situation, either running over and getting hit by a car. People just don't care about their surroundings. You know, they don't have any consideration. সমস্যা সমাধানে ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন এবং পার্ক ডিপার্টমেন্ট যৌথভাবে কাজ করছে। সম্প্রতি এখান থেকে ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পার্ক ও আশপাশের এলাকায় বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। সেই সাথে ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে সাইনবোর্ডে ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু তারপরও ময়লা ফেলা বন্ধ হচ্ছে না। That's pretty scary. Clearly, the signs or everything is being ignored. No one wants to see this. This is pretty disgusting for everyone. কর্তৃপক্ষ বলছেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এবং সিটি এজেন্সি বিষয়টি দেখভাল করলেও এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি। এই অবস্থায় কার্যকারী পদক্ষেপের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সাগর হোসেন, TVN24 নিউজ ডেস্ক। সংবাদের এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। এরপর যেসব খবর রয়েছে তার মধ্যে আছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন বিমানের 257 জন আরোহীর সবাই। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মুখে কোটা বাতিলের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে। এবারে আন্তর্জাতিক অঙ্গনের কিছু খবর। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন 257 জন আরোহীর সবাই। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে স্থানীয় সময় বুধবার সকালে আলজিয়ার্সের বৌফরিক বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে পশ্চিম সাহারার পলিসারিও ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সদস্যরাও ছিলেন। বুধবার সকালে আফ্রিকান দেশ আলজেরিয়ার বৌফারিক বিমান ঘাঁটি অতিক্রম করছিল রাশিয়ার নির্মিত 4 ইঞ্জিনের বহুমুখী ব্যবহার উপযোগী ইলিউশন মডেলের প্লেনটি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানায় এ সময় হঠাৎই মাটিতে আছড়ে পড়ে বিমানটি। দুর্গম এলাকা পর্যন্ত ভারী সরঞ্জাম বহনে সক্ষম এই বিমানটি পড়ার সাথে সাথে আগুন লেগে যায় এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায়। 247 জন যাত্রী এবং 10 জন ক্রু ওই বিমানে ছিলেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইনাহার, যাদের বেশিরভাগই সেনা সদস্য বলেও নিশ্চিত করেছে আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইনাহার। টেলিভিশনের খবরে আরও বলা হয় ঘটনাস্থল থেকে 14টি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলেও জানানো হয়েছে। এদিকে কী কারণে এই দুর্ঘটনা হয়েছে তা অনুসন্ধানে বিমান বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
চার বছর আগে 2014 সালে আল জাজিরার সামরিক বাহিনী ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী আরেকটি উড়োজাহাজ একই এলাকায় বিধ্বস্ত হয়ে 77 জন নিহত হয়েছিলেন। ইমদাদুল্লাহ বাবু, টিভিএন 24 নিউজ ডেস্ক। রাখাইনে 10 জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনায় 7 সেনা সদস্যকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত। এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। দণ্ডপ্রাপ্তদের 4 জন কর্মকর্তা এবং 3 জন সৈনিক। গত সেপ্টেম্বরে তারা রাখাইনের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানিয়েছে সেনাবাহিনী। রোহিঙ্গা নিধনের জন্য বৈশ্বিক সমালোচনার মুখে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কমিটির তদন্তে দোষী সাব্যস্ত হন এই 7 সেনা। এবারে বাংলাদেশের কিছু খবর। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা থাকবে না, জাতীয় সংসদে এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বারবার এ নিয়ে আন্দোলন হয়, তাই আর কোটা রাখার দরকার নেই, আর যদি দরকার হয় ক্যাবিনেট সচিবের নেতৃত্বে একটি কমিটি সেটা দেখবে। এ সময় আন্দোলন বাদ দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বানও জানান শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি। আলোচনা হলো, একটা তারিখ, নির্দিষ্ট সুনির্দিষ্ট তারিখ দিল ক্যাবিনেট সেক্রেটারিকে, আমি দায়িত্ব দিলাম, তারা সে সময়টা দিল না, একদম বললো মানি না, মানবো না বলে তারা যেমন বসে গেল, আস্তে আস্তে তারা সব ওর সঙ্গে যুক্ত হলো। তো খুব ভালো কথা, সংস্কার সংস্কার করতে গেলে সংস্কার তো আবার কয়েকদিন পরে আবার আর একদল এসে বলবে আবার সংস্কার চাই। তো কোটা থাকলেই হলো সংস্কার, আর না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই, আর যদি দরকার হয় দেখবে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি তো আছে, তাকে তো আমি বলেই দিয়েছি, সংশ্লিষ্ট যাদের নিয়ে বসে ওই কমিটি বসে তারা কাজ করবে এবং সেখান থেকে তারা দেখবে রাস্তাঘাটগুলিতে সেখানে যানজট, মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট। তো এই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন? এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। আমি আমি এটাই মনে করি, সেটা হলেই ভালো। এর আগে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় সড়ক মহাসড়কও অবরোধ করে তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে দেওয়া হয় শাটল ট্রেন। কোটা সংস্কারের দাবিতে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, যা ছড়িয়ে পড়ে গোটা নগরীতে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সপ্তমবারের মতো পেছানো হলো দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণের তারিখ। নতুন তারিখ ঠিক হয়েছে আগামী 4 মে। স্যাটেলাইট উৎক্ষেপণ প্রতিষ্ঠান স্পেস এক্স বুধবার নতুন তারিখ ঘোষণা করে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট মহাকাশে পাঠানোর সবশেষ তারিখ ছিল 30 এপ্রিল। এ নিয়ে 2017 সালের 16 ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত 7 বার এই তারিখ পরিবর্তন হলো। স্যাটেলাইটটি নির্মাণ করেছে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া নামের একটি প্রতিষ্ঠান। এবারে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এনআরবি মিনিটস। স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সৌজন্যে প্রবাসী বাংলাদেশিদের খবর। লেফটেন্যান্ট গভর্নর পদে ডেমোক্রেট পার্টি থেকে লড়ছেন একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ডক্টর নিনা। গত 7 এপ্রিল হার্টফিল্ড মেলানিয়েট চার্চে অনুষ্ঠিত হয়ে গেল তার ফান্ডরেজ অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি ছিলেন জিয়াউদ্দিন আহমেদ এবং ইব্রুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে লেন্সডেল, হ্যাটফিল্ড, এলেনটাউন, নর্সটাউন, কুপার্সবার্গের প্রবাসী বাংলাদেশিরা যোগ দেন। সংবাদের সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতি নিবার এবং ফিরে এসে যা যা থাকছে। এএস রিমার কাছে 3-0 হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত জয় করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টেক্সাসের 7 বছর বয়সী মেয়ে মন্টানা কেনি। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে। এবারে ফিচার রিপোর্ট।
আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত জয় করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টেক্সাসের মাত্র 7 বছর বয়সী মেয়ে মন্টানা কেনি। সর্বকনিষ্ঠ নারী হিসাবে মন্টানায় প্রথম মাউন্ট কিলিমাঞ্জারোতে উঠেছে। মন্টানার পর্বত জয়ের প্রেরণা তার প্রয়াত বাবা থেকে পেয়েছে। I am going to climb Mount Kilimanjaro. উঁচু উঁচু টিলা, টানা বৃষ্টি আর তুষারপাতের মাঝেই 19,341 ফুট উঁচু মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় ওঠে মন্টানা কেনি। গত মাসে মা হোলি কেনিকে নিয়ে বিশ্বের অন্যতম উঁচু এই পর্বত শৃঙ্গে উঠে পড়ে সে। তাদের সময় লাগে 1 সপ্তাহ। পর্বত সংক্রান্ত একটি ওয়েবসাইটে এই খবর দেওয়া হয়েছে। পর্বতে ওঠা মন্টানার কাছে বিশ্ব রেকর্ড করার চেয়েও বেশি কিছু। প্রয়াত বাবার স্মরণে এই কাজটি করেছে সে। মন্টানার তৃতীয় জন্মদিনের পরই তার বাবা মারা যান। মন্টানা বলছে সে তার বাবার কাছে যেতে চেয়েছে, মাকে নিয়ে মজার অভিযান করতে চেয়েছে এবং কিলিমাঞ্জারো পর্বত দেখতে চেয়েছে। একদিন হোলি তার বোনের সঙ্গে কিলিমাঞ্জারো পর্বতে ওঠার বিষয়ে আলোচনা করছিলেন। মা খালার এই আলোচনা শুনে তাদের সঙ্গে যোগ দিতে চায় মন্টানা। 10 বছরের কম বয়সে পর্বতে ওঠা যায় না, তবে বিশেষ অনুমতি নিয়ে মেয়ের জন্য 2019 সালের একটি তারিখ ঠিক করেন হোলি। গত জানুয়ারিতে তিনি জানতে পারেন 2017 সালের জুলাই মাসে 8 বছরের একটি মেয়ে কিলিমাঞ্জারো পর্বতে উঠেছে। এরপর তিনি মেয়ের পাহাড়ে ওঠার তারিখটি এগিয়ে এবছর মার্চে নিয়ে আসেন। অস্টিনে কাছাকাছি কোনো পাহাড় না থাকায় মেয়েকে নিয়ে চর্চা করতে পারেননি হোলি, ফলে ছুটির দিনে ঘন্টার পর ঘন্টা হাইকিং করেন তারা। পাশাপাশি ছিল সাঁতার কাটা ও বাস্কেটবল খেলার চর্চা। ভবিষ্যতে আরও পর্বত জয়ের ইচ্ছা আছে মন্টানার, তবে এবারের মতো এত সময় নিয়ে সেটি করতে চায় না সে। জান্নাতুল মুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। যুদ্ধে প্রিয়জনকে হারানো একদল নারী তাদের শোককে শক্তিতে পরিণত করেছেন। নিহত সেনাদের গল্প সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদের স্মৃতি ধরে রাখতে কাজ করছে তাদের সংগঠন দ্য ট্র্যাভিস মেনিয়ান ফাউন্ডেশন। গত 1 দশকে 60,000 বেশি সাবেক সেনা এবং তাদের পরিবারে ক্ষমতায়ন করেছে এই সংগঠনটি, যার নেতৃত্ব দিচ্ছেন তাদের একজন হিদার কেলি, যিনি হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জন কেলির পুত্রবধূ। আফগান যুদ্ধে স্বামীর আত্মদান নিয়ে প্রথমবারের মতো কোনো টেলিভিশন স্টেশনে কথা বলেছেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছেন আরও 2 নিহত সেনার স্বজনেরা। Brennan and Travis are really brothers from another mother. নেভাল একাডেমিতে শুরু থেকেই একসঙ্গে ছিলেন ট্র্যাভিস মেনিয়ান এবং ব্র্যান্ডন লুনি। জীবনের মতো মরণেও তারা এক ছিলেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এমন অকৃত্রিম বন্ধুত্বকে আমেরিকার সেরা বলে উল্লেখ করেন। Warriors for freedom, brothers forever. They moved Travis from his cemetery in Pennsylvania and buried them side by side here at Arlington. ব্র্যান্ডনের স্ত্রী এবং ট্র্যাভিসের বোন স্বজন হারানোর কষ্ট ভাগাভাগি করে নতুন জীবনের সূচনা করেছেন। You get to this point that it's like what comes next. ট্র্যাভিসের বোন রায়ান বলছেন, ট্র্যাভিস মেনিয়ান ফাউন্ডেশনে কাজ করতে এসে তার সবসময় মনে হয় এরপর কি করবেন। ব্র্যান্ডনস মান্ত্রা দ্যাট হি লিভড বাই ওয়াজ ব্র্যান্ডনের স্ত্রী অ্যামি জানান, তার স্বামী যে মন্ত্রে দীক্ষিত হয়ে জীবন কাটিয়েছেন সেটা হলো নিজেকে শক্তিশালী করো, অন্যের কাছে জবাবদিহি করো এবং কখনোই অভিযোগ করো না। তিনি বলছেন, জীবনে সমস্যা আসবেই, সেটা কিভাবে মোকাবেলা করা হবে সেটাই আসল কথা। আফগানিস্তানের যুদ্ধে স্বামী ফার্স্ট লেফটেন্যান্ট রবার্ট কেলিকে হারান হিদার কেলি। I think sometimes it still kind of feels like it's happened to another person. হিদার বলছেন, মাঝে মাঝে তার মনে হয় তার স্বামীর ভাগ্যে যা ঘটেছে সেটা যেন অন্য কারো ঘটনা, এটা তাদের জীবনেই ঘটেছে সেটা বিশ্বাস করতে তার এখনো কষ্ট হয়। It's hard to believe that this is Robin's story. স্বামী রবার্টকে হারানোর কষ্ট সত্ত্বেও হিদার শান্তি পান একটা কারণে, সেটা হলো দেশের জন্য আত্মদান করাই ছিল তার স্বামীর একমাত্র লক্ষ্য। একই অনুভূতির কথা বলছেন রবার্টের বাবা সাবেক জেনারেল এবং বর্তমানে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জন কেলিও। He knew what he was getting into. কেলি বলেন, তার ছেলে জানতেন সেনাবাহিনীতে গেলে কি হতে পারে। তার ছেলে যখন মারা যান তখন তার চারপাশে ছিলেন তার বন্ধুরা, যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। গত অক্টোবরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একজন নিহত সেনার বিধবা স্ত্রীকে সান্ত্বনা দেন তখন কেলি এসব কথা বলেন। যুদ্ধক্ষেত্রে স্বামীর মৃত্যুর খবরটা হিদারের কাছে ছিল একটা
বিষয়। But I trust my father-in-law 100% and I know ইদার বলছেন শ্বশুরের উপর তিনি শতভাগ আস্থা রাখেন। তিনি তার প্রয়াত ছেলের স্মৃতিকে আগলে রাখেন। কিন্তু মাঝে মাঝে বিষয়টা খুব কঠিনভাবে তুলে ধরা হয়। কেউ যখন রবার্টের অবদানের কথা বলেন তখন তিনি সুখ পান এই ভেবে যে তার স্মৃতি এভাবেই বেঁচে থাকবে। I'm happy that his memory lives on in that way. রায়ান, অ্যামি এবং হিদার তারা তিনজনেই জানেন তাদের মতো স্বজন হারানো আরও অনেক পরিবারই আছে। I would say to them, সেসব পরিবারের উদ্দেশ্যে রায়ান বলেন তারাও সম্ভবত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। তারপরও সামনে আলো আছে বলে স্বজন হারাদের সান্ত্বনা দেন তিনি। There is a light ahead. এসব নারীর জীবনে আশার আলো জেগেছে ট্র্যাভিস মেনিয়ন ফাউন্ডেশন। এই সংগঠনের নাম রাখা হয়েছে রায়ানের ভাই ট্র্যাভিস মেনিয়নের নামে, তার একটা সাধারণ কথায় অনুপ্রাণিত হয়ে। We all asked ourselves, if not me, then who? রায়ান জানান তারা সবাই নিজেদেরকে একটা প্রশ্ন করেন, সেটা হলো আমি না করলে কে করবে। দ্বিতীয় দফায় যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে এই পাঁচটা শব্দই বলেছিলেন রায়ানের ভাই। ট্র্যাভিসের পাঁচ শব্দ ব্যবহার করেই সারা দেশের সাবেক সেনা, তাদের পরিবার এবং শত শত হাজার হাজার বেসামরিক মানুষকে এক করেছে এই ফাউন্ডেশন। এই মানুষগুলো দেশের বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন, অনুন্নত দেশের মানুষদের জন্য বাড়িঘর বানিয়ে দেন এবং মিলিয়ন মিলিয়ন অবহেলিত স্কুল শিক্ষার্থীকে চরিত্রের গুরুত্ব সম্পর্কে বোঝান। আমি বলছেন তাদের এসব কাজের মাধ্যমে একদিকে যেমন অসংখ্য মানুষের উপকার হচ্ছে তেমনি উপকার পাচ্ছে গোল্ড স্টার পরিবারগুলো। এছাড়া সাবেক সেনারা তাদের অবদানের জন্য আবারও গর্ববোধ করার সুযোগ পাচ্ছে। এই ফাউন্ডেশন এসব নারীর সামনে তাদের জীবনের এমন সব দিক তুলে ধরছে যা তারা কখনো কল্পনাই করেন নাই। এই তিনজনই মনে করেন তাদের প্রয়াত স্বজনরা তাদের এসব কাজ দেখছেন। রায়ান জানান তারা প্রত্যেকেই নিজেদের মতো করে তাদের নিজস্ব গণ্ডি থেকে বেরিয়ে এসেছেন। চলতি মাসের শেষ দিকে অপারেশন লিগেসি বা উত্তরাধিকারের অভিযান নামে সারা দেশে 10 দিনের একটা প্রকল্প শুরু করতে যাচ্ছে মেনিয়ান ফাউন্ডেশন। যুদ্ধে নিহত সেনাদের উত্তরাধিকারের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে যে কেউ এতে স্বেচ্ছায় অংশ নিতে পারবেন। নাজমুল আশরাফ, টিভিএন 24 নিউজ ডেস্ক। দরিদ্র ও গৃহহীনদের পাশে দাঁড়াতে অভিনব পদক্ষেপ নিয়েছেন জর্ডানের মাহমুদ নাবুলসি। রাজধানী আম্মানে তিনি এমন এক রেস্টুরেন্ট স্থাপন করেছেন যা থেকে প্রতিদিন অসংখ্য সহায় সম্বলহীন মানুষ খাবার পাচ্ছে বিনামূল্যে। এই রেস্টুরেন্টের নাম এজওয়াতি। আরবি এই শব্দের অর্থ হচ্ছে আমার সহায়তা পদ্ধতি। এই রেস্টুরেন্টটি চলছে উঠতি বয়সী নারী ও কলেজ শিক্ষার্থীদের সহায়তায়। যুদ্ধবিগ্রহ, পরিবেশ বিপর্যয় সহ নানা কারণে গোটা বিশ্বেই দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে। অসংখ্য অসহায় মানুষ প্রতিদিনের খাবারের যোগানও দিতে পারেন না। জর্ডানে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এরকম মানুষের পাশে দাঁড়ালেন মাহমুদ নাবুলসি। তিনি একজন রেস্তোরাঁ মালিক। রাজধানী আম্মানে স্থাপিত তার রেস্তোরাঁর নাম এজওয়াতি। আরবি ভাষার এই শব্দের অর্থ আমার সহায়তা পদ্ধতি। সে দেশের যুব সমাজ ও নারীদের সমর্থন নিয়ে এই পদক্ষেপ নেন তিনি। প্রাথমিকভাবে তার প্রস্তাব সাদরে গৃহীত না হলেও এটি বাস্তবায়নে লেগে থাকেন তিনি এবং অবশেষে উঠতি বয়সী তরুণ তরুণী ও কলেজ শিক্ষার্থীদের সহায়তায় এই রেস্তোরাঁর কার্যক্রম শুরু করেন। সামর্থ্য নেই এমন অসংখ্য মানুষকে বিনামূল্যে খাবার দিচ্ছে এজওয়াতি। That's the idea of Ezwati, where we can support the social fabric within the Jordanian society. স্বেচ্ছাসেবকরা সেবা দেওয়ার দায়িত্ব পালন করেন। এই রেস্তোরাঁয় আসা গ্রাহকরা যারা অর্থ দিয়ে খাবার খান, যাওয়ার পথে ছোট কাগজে শুভেচ্ছা বাণী লিখে একটি বোর্ডে লাগিয়ে যান। সাধারণ গ্রাহকদের দেওয়া অর্থ থেকেই দরিদ্রদের খাবার সরবরাহ করার খরচ যোগানো হয়। বিনামূল্যে খেতে আসা মানুষদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন কর্তৃপক্ষ। The people here treat us well. There is a respect between the clients and the customers.
গত 3 বছর ধরে অসংখ্য অসহায় মানুষ বিনামূল্যে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খেতে পেরেছেন এখানে। এমন কল্যাণমূলক কাজে অবদান রাখতে পেরে খুশি এখানে খেতে আসা সাধারণ গ্রাহকেরাও। Especially with what's going on in Jordan and Syria, with having to support so many refugees, and that it really is great, and it's nice when you come to a place and you're able to support the community. সহায়তা করতে আসা স্বেচ্ছাসেবকরাও আনন্দের সাথে কাজ করেন। এদের মধ্যে একজন সিরিয়ার শরণার্থীও রয়েছেন। এর আগে বিভিন্ন জায়গায় কাজ করে জাতীয়তার কারণে লাঞ্ছিত হতে হয়েছে তাকে, কিন্তু এসওয়াতিতে তাকে সাদরে গ্রহণ করেছেন সবাই। I faced lots of a problem with my nationality. I worked with different companies. They treated me kind of in an awful way. So I love to be with people that they accepted me as I am. মাহমুদ নাবুলসির সেবা প্রকল্প এতটাই সফল যে এটি আরও বড় পরিসরে শুরু করার পরিকল্পনা করেছেন তিনি। জর্ডানের বাইরেও অন্যান্য দেশে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে তার। ব্যবসায়িক উদ্দেশ্যের পাশাপাশি এভাবে নিঃস্বার্থভাবে সমাজের সব শ্রেণীর মেলবন্ধন ঘটিয়েছে এই রেস্তোরাঁ। এখানে কেবল খাবারই পরিবেশন করা হয় না, ভালোবাসা ও সম্প্রীতির নিদর্শনও দেখা যায়। অরুবি শিহাব, টিবেন 24 নিউজ ডেস্ক। আপনারা দেখছিলেন রাতের সংবাদ। তবে যাবার আগে আরও একবার জেনে নেই শিরোনামগুলো। সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে সেই হামলা মোকাবেলায় রাশিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন প্রেসিডেন্ট। জাকারবার্গের তথ্য হাতিয়ে নেয় ক্যামব্রিজ অ্যানালিটিকা, কংগ্রেসের শুনানির দ্বিতীয় দিনে জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা। রবার্ট মুলারকে বরখাস্তের উপায় খুঁজছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আত্মঘাতী হবে বলে সতর্ক করছেন রিপাবলিকান সিনেটররা। অবসরে যাওয়ার ঘোষণা দিলেন হাউস স্পিকার পল রায়ান, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা। ইস্পাত আমদানির উপর শুল্ক বাড়িয়ে দেওয়ার কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আমেরিকার বিরুদ্ধে চায়নার অভিযোগ। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন, বিমানের 257 জন আরোহীর সবাই। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মুখে কোটা বাতিলের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। এ ছিল আমাদের রাতের আয়োজনে, আর সাথে ছিলাম আমি নূপুর চৌধুরী এবং আমি বেবি আজিজ। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি।